Hi friends, welcome back to my channel Rani Strongshare. Rani Strongshare aro ekti recipe blog e amar somosto bondhuder shagoto. To aaj niye eschi ilish biryani niye. Shobari ekta mukhorochok khabar biryani. Bangalir bari biryani hobe na eta kokhono hoy na. Ar jodi seta kina hoy ilish. To ekhon borshar moshum cholche. ইলিশের সময় তো ইলিশ বিরিয়ানি করতেই হবে তো এখানে নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম প্রায় 15 মিনিট মতন আর বিরিয়ানির জন্য আমি কোনো প্যাকেটিং মশলা নিলাম না আমি নিলাম এখানে সমস্ত আস্ত মশলাগুলো হালকা আঁচে ভেজে নিচ্ছি জায়ফল জয়িত্রী সাহাজিরে সাহামরিচ আর গরম মশলা মানে গোটা গরম মশলা সমস্তটাই হালকা আছে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব আর এখানে থাকছে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা পেস্ট করে নিলাম 250 টক দই আমার যেহেতু ফ্যামিলি মেম্বার সবার জন্য করছি তো সেই হিসাবে আমি দইটাও বেশি নিয়েছি তো দই নিয়েছি সামান্য টেস্টের জন্য চিনি নিয়েছি আর যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম সেই গোটা মশলাগুলো গুঁড়িয়ে নিলাম আর নিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা তো এটা আমি ভালো করে সুন্দর করে ফাটিয়ে নেব না ফাটিয়ে নিলে এটা ধরা ধরা থাকবে ভালো লাগবে না খেতে তো আমি এটা কন্টিনিউ 5 মিনিট ধরে চামচি দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম তো এবার চলো সকাল থেকে আমি 2 ঘন্টা বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জলের মধ্যে দিয়েছি নুন তেজপাতা এলাচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছি ভিজানো চালগুলো আর দেব এখানে 2 চামচ মতন তেল এই তেলটা দেওয়ার কারণ যাতে ভাতগুলো না জড়িয়ে যায় এখানে করে নিয়েছি বেরেস্তা পেঁয়াজ আর পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আর ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি ইলিশ মাছের থেকে যেহেতু তেল বেরোয় আর নরম মাছ জন্য অল্প ভেজে নিয়েছি এবার আমি ইলিশ মাছ ভেজেছিলাম সেই তেলটা দিয়েই কারণ ইলিশ মাছের একটা ফ্লেভার তো আসার দরকার ইলিশ মাছের ফ্লেভার তেলেই থাকে তো তার জন্য আমি এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা সেটা ইলিশ মাছের তেলে দিয়েই গ্রেভিটা করে নিচ্ছি যেটা আমি বিরিয়ানির মধ্যে দেব দিয়ে দিলাম সামান্য নুন হলুদ আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম কারণ আমি বিরিয়ানি চালটা রান্না করেছি অনেকটা নুন দিয়ে যাতে ভাতে নুনের অভাবটা না থাকে এটা কিন্তু একটা দারুণ টিপস আপনারা যখন বিরিয়ানি চালটা করবেন তখন ভালোভাবে নুনটা দিয়ে দিলে তাহলে আর ভাতে নুনের পরিমাণটা ব্যালেন্স থাকে তো এরপর আমি দইয়ের সেই যেটা শুকনো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে কষে জল ঢেলে দিলাম এরপর ইলিশ মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম তো তারপর আমি এটা 5 মিনিট মতন জাল করে নেব গ্রেভিটা গাঢ় হয়ে আসলে আমি এটা বন্ধ করে দেব এমনিতেই বেশি জল দিইনি সামান্য একটু জল দিয়েছি এদিকে রাইসটা নামিয়ে নিয়েছি দেব এখানে গোলাপ জল আর কেওড়া জল 1 টেবিল স্পুন মতো এরপর দেখুন এদিকে ইলিশের যে গ্রেভিটা সেটা তৈরি হয়ে গেছে এখান থেকে বিরিয়ানি মশলা দেওয়া ছিল আমি যেটা ঘরে বানিয়েছি দারুণ একটা গন্ধ বের হচ্ছে সঙ্গে ইলিশের আর দেখুন ইলিশ মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি কত সুন্দর আস্তে আস্তে রয়ে গেছে ইলিশ মাছ আগে থেকেই বলেছি কম ভাজবেন না হলে গন্ধটা চলে যাবে তো এখানে আমি নিচে একটা ভাতের লেয়ার দিয়ে নিয়েছি তারপর গ্রেভিটা দিয়ে দিচ্ছি এরপর ইলিশ মাছগুলো দেব মাছগুলো দেওয়ার পর এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়েছে কুড়মুড় করছে তার উপরে আরেকটা ভাতের লেয়ার দিয়ে দিলাম যেমনি করে চিকেন বা মাটন বিরিয়ানি বানায় ঠিক তেমনি ভাবে আরেকটা ভাতের লেয়ার দিয়ে দিয়ে
এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জাফরান, যেটা দুধে ভেজানো ছিল। এরপর আরেকটা লেয়ার দিয়ে দিলাম। বাকি ইলিশ মাছগুলো এবার সব দিয়ে দেব। বাকি বেরেস্তা পেঁয়াজটুকু এবার দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি কোনো টিক্কা বা যেটা বলে মিঠা আতক এগুলো ইউজ করিনি, এমনিতেই সুন্দর গন্ধ হয়ে আসবে, কারণ এখানে গোলাপ জল, কেওড়া জল দেওয়া আছে, প্লাস ইলিশের যে গন্ধটা সেটা ঢাকা পড়ে যায় সেন্টের জন্য, মিঠা আতরের জন্য, ওই জন্য এখানে ইউজ করলাম না। তো উপর থেকে বাকি জাফরানটা দিয়ে দিলাম আর বাকি গ্রেভিটা দিয়ে আমি এবার 2 চামচ ঘি ঠিক একদম হাঁড়ির গায়ে থেকে লাগিয়ে দিলাম, যাতে রাইসটা জ্বলে না যায়। তো আমি 2 টেবিল স্পুন হাঁড়ির গা দিয়ে দিলাম আর উপরটাতে একদম 1 টেবিল স্পুন দিলাম, টোটাল 3 টেবিল স্পুন দিলাম। তো এরপর আমি এটাতে কিন্তু আটা দিয়ে আটকাইনি, এই যে কলা পাতাটা নিয়েছি, কলা পাতাটা যেই গরম গরম হয়ে যাবে অমনি হাঁড়িতে কিন্তু চিপসে যাবে। তো এইভাবেই আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়ার উপরে একটা ক্যানেল দিয়েছি, তার উপরে হাঁড়িটা দম দিতে বসিয়ে দিলাম। তো 15 মিনিট পর আমি ফিরে আসলাম। বিশ্বাস করবেন না, গন্ধটা ইলিশ মাছের গন্ধ, আর এমনভাবে বানানো হয়েছে, ভাতটাও দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো খেয়ে আপনাদেরকে আমি জানাচ্ছি, দারুণ কালারটাও এসছে। তো ঝটপট বানিয়ে ফেলো, ইলিশ বিরিয়ানি খুব সহজভাবেই বানানো যায় এমনভাবে। তো দারুণ হয়েছে খেতে। আর মাছটা মাছটা দেখাই, দাঁড়াও, মাছটা খুব জুসি হয়েছে, সফট হয়েছে। তো ঝটফট বানিয়ে ফেলো এমন ইলিশ বিরিয়ানি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, তো তাদেরকে রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে পদ্ম পাতায় পরিবেশন করা হয়েছে, এটা আমার বাড়ির গাছের পদ্ম পাতা। তো স্পেশাল কিছু রান্না হলে স্পেশাল থালিতেই খাওয়ার মজাটাই আলাদা। তো সমস্ত বন্ধুরা ভালো থাকবেন, টাটা।